Allahumma salli ala sayyidina Muhammad nabiyana safiyana Allahumma salli ala sayyidina Muhammad nabiyana safiyana Qumu ila sayyidikum, qumu ila sayyidikum Qur'an te gusunago, Qur'an te gusunam Nubi jiru tajmi kora, nubi jiru tajmi kora Buja ke nubu suna Allahumma salli ala Sayyidina Muhammad, nabiyana safiyana Allahumma salli ala Sayyidina Muhammad Nabiyana Shafiyana Maulana Bazano Shokal bela Ekdom shokal bela Ekdin Jagat Jununi Nubi Nandini Jagater Shobai Ma Shobai Ma Amar Nubi Kuse Ma Allah Ma Subhanallah Kon Allah Zare Ma Kuse Nubi Ji মা কইলে কি আল্লাহর বলার বাকি থাকে কিন্তু এটা সংক্ষেপে কইলাম বিস্তারিত চ্যালেঞ্জের মোকাবেলা কইলে তারপর বলবো আমি বলতেছিলাম বাজানো মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকালবেলা নামাজ পড়ে অনেকে কিন্তু একটু হাঁটাহুটি করে এদিক সেদিক যায় তুমি ফিরের পায়ে কি করে কদম বুসি মানি কদমের মধ্যে সুমন দেওয়া ফিরের পায়ে মুরিদ যখন সুমন দেয় সঙ্গে সঙ্গে জীবনের গুনাহ জুইরা যায় বাজানো হযরত আলী আমার দয়াল নবীজির কদম বুঝি কইলেন মা ফাতেমা দয়াল নবীজির কদম বুঝি কইলেন আমার নবী তো গায়বের খবর দাতা আমার নবী কয় মা গো মা এ গো মা অবশ্যই তুমি কোন একটা উদ্দেশ্য নিয়ে আমার দরবারে আসছো মা গো মা তুমি বিনা দ্বিধায় তুমি বলতে পারো জগত জননী মা ফাতেমা কো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আব্বা জান গো আমি আপনার কদমে আইছি আম্মা জামাতা হযরত আলীর সঙ্গে নিয়ে আইছি হযরত আলীর বিরুদ্ধে আপনার দরবারে আমি একটা বিচার দাখিল করতে চাই এই বিচারটা আপনি গ্রহণ করেন আব্বা মা নবীজি কয় মাগু তুমি আম্মা এলে কি কো যে হযরত আলী হইলো শেরে খোদা যিনি আসাদুল্লাহিল গালিব যিনি আসাদুল্লাহ যিনি শেরে খোদা আল শুধু দুনিয়ার বাগ না তো যিনি আল্লাহ পাকের বাগ সুবহানাল্লাহ কয় আপনারা সবাই কোন আমিন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان يا مر بجرا أمر بابا زانرا حضرت علماء كرام أسير جيجس كورن الله كي كوي الله كوي خلق الإنسان علمه البيان এখানে শাব্দিক অর্থ করলে হবে না তাফসিরে কি লিখতেছে শুনেন তাফসিরে লিখতেছেন খলাকাল ইনসানা ইনসানা আই মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামাহুল বায়ান ইয়ানি বায়ানা
makana wa mayakun nubiya an khabril awwalina wal akhirin wa an yaumiddin. Zurikun subhanallah. Allah kalam koy khalaqal insana 'allamahul bayan khalaqal insana Muhammadan sallallahu alaihi wasallam amar Allah pak rabbul izzat amar madinar nabi Muhammadur rasulullah sallallahu alaihi wasallam ke srishti kore al nabi ke srishti kore nabi ji ke baniye Allah ki korlen নবীজি কি কবে সৃষ্টি করেন 570 খ্রিস্টাব্দে নাকি বাজানো যখন আসমান নাই জমিন নাই আরশ নাই কুরসি নাই লৌহ নাই কলম নাই মানব নাই দানব নাই আমার আল্লাহ পাক শুধু একা ছিলেন একটু মনোযোগ দিয়া কথাটা শুনেন তখন কিন্তু নবীজিরে বানানোর আগে আমার আল্লাহ ছিলেন কিন্তু আল্লাহর একটা সিফতও ছিল না একটা সিফতি নামও ছিল না আল্লাহ পাকের শুধু আল্লাহই ছিলেন আল্লাহ ছিলেন আল্লাহ খালেক ছিলেন না মালিক ছিলেন না সাত্তার ছিলেন না হান্নান ছিলেন না মান্নান ছিলেন না জলিল ছিলেন না জব্বার ছিলেন না বাজানো আমার মদিনার নবী কামলিওয়ালাকে বানানোর সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক কইয়া গেলেন খালেকুন যুরকন সুবহানাল্লাহ এরপরে আস্তে আস্তে যত আল্লাহ পাকের সিফত আল্লাহ পাকের যত সিফতি নাম সমস্ত সিফতি নাম আস্তে আস্তে হইছে যুরকন সুবহানাল্লাহ নবীজি কে বানানোর আগে একটা নাম আল্লাহ ছিল না শুধু ইসমে জাত আল্লাহই ছিল হে আমার বাজানো যা কইছি কি আমি যাব না আমি বলতেছিলাম আমার মদিনার নবী কামলিওয়ালাকে আল্লাহ বানাইয়া আমি আপনাদেরকে ইশারা দিয়েছি কখন বানাইছে বাজান এই তো সর্বপ্রথম বানাইয়া কি করলেন আল্লামাহুল বায়ান ইয়ানি বায়ানা মা কানা ও মা ইয়াকুন মা কানা ও মা ইয়াকুনের যত এলম আছে সমস্ত এলম আমার আল্লাহ মদিনার নবীরে দান কইরা দিছে মা কানা মায়াকুম মা কানা জামানায় মাজি ও মায়াকুম মুস্তাকবাল ওয়া হাল মা কানা অতীতকাল ও মায়াকুম বর্তমান এবং ভবিষ্যৎকাল মা কানা এই বাজান এডল উমাজান গভীর মনোযোগ দেন অন্তরের কান লাগান তাইলে আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জাত এই মা কানা ও মায়াকুনের দ্বারা বুঝায় অতীতে যাহা কিছু হয়েছে আল্লাহ করেছেন বর্তমানে যাহা কিছু করবেন ভবিষ্যতে যাহা কিছু করবেন ভবিষ্যৎ বলতে কখন শেষ এটা আমার আপনারা তো জানেন কিয়ামত কিয়ামতের সময় তো শেষ না বাজান কিয়ামতের পরেও তো হিসাব নিকাশ কত কিছু আসবেন ওতে মাজি মুস্তাকবাল হাল ফাস্ট প্রেজেন্ট অ্যান্ড ফিউচার টেন্স বাজানো অতীত বর্তমান ভবিষ্যতে যা কিছু হয়েছে হচ্ছে এবং হবে সব কিছুর এলেম আমার আল্লাহ পাক আমার মদিনার নবীরে দান কইরা দিছে সব কিছু এলেম মদিনার নবীরে দান করছে মদিনাওয়ালা সব কিছু জানে নুব্বি আন খাবরিল আউয়ালিন ওয়াল আখিরিন ওতে আউয়াল থেকে আখের পর্যন্ত সব কিছু খবর দেন ওয়ালা নবী কামলিওয়ালা ও আন ইয়াউমিদ্দিন এমনকি কিয়ামত কোন দিন কয়টা কত সেকেন্ড হবে তাও আমার মদিনার নবী জানে
নারে নবী আল্লাহু আকবার নারে রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া ইয়া গাউসিয়া ইয়া নবাশরী জিন্দাবাদ গাজী আল্লাহ মাওলানা মানন জাদি সাহেব জিন্দাবাদ আবারা এটা কি আমাদের উলামা ইকরামের কথা বা আমার কথা না কোন এটা স্বয়ং ডাইরেক্ট মদিনাওয়ালার বাণী কিয়া স্বয়ং আল্লাহ পাকের বাণী জোরে কোন এটা কার বাণী নবীজির বাণী যদি তো তো কইতো যে একদল আছে বুঝদো না মূলত এই বাণী আল্লাহর বাণী মানেই তো নবীর বাণী এটা বুঝদো না কিন্তু যদি আল্লাহর বাণী না হইয়া শুধু নবীর বাণী হইতো হেতার তো মানতো না জীবনে কারণ এটি হলো দজ্জালের এটি কিসের দজ্জাল মার্কা দজ্জাল মার্কা মুসলমান দাবি কিন্তু তাদের চেয়ে এক ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ এটি অনেক বালা এই যে হিন্দু আছে না হিন্দু হিন্দুরা তাদের চেয়ে অনেক বালা আপনারা কি রাগ করছি না আমার কথা যে জেহাদি হিসাবে দেখা যায় একটু রাগ এদের উপরে রাগ ক্ষিপে গেছে এই জন্য হেতার বিরুদ্ধে করে না না আমি ক্ষিপা করতেছি না বাজান আমি আইন অনুযায়ী বলতেছি কারণ ওহাবি খারিজি রাফিজি গাটিওয়ালা এই বর্তমানে আরো ডেঞ্জার একটা দলের লামা ঝাবি আহলে হাদিসে এটা কিন্তু ওহাবি চেয়েও আর খারাপ এটা হলো এক নম্বর এদেরকে এদের কথা কর্ণপাত করবেন না বাজান এরা কত বড় শয়তান এটা আপনারা আস্তে আস্তে টের পাইতেছেন পাবেন যে আমি কি বলতেছিলাম আমি কি বলতেছিলাম আমি বলতেছিলাম ওই তাফসির মোতাবেক বলতেছিলাম কেয়ামত ওয়ান ইয়াউমিদ্দিন ইয়াউমিদ্দিন রোজ কেয়ামত কেয়ামত কোন দিন ওহাবিরা কয় লামাজাবিরা কয় কোন দিন যদি গায়েব জানত তাহলে কেয়ামত কোন দিন হবে নবীজি বইলা গেলেন না কেন নবী কইছে না কেয়ামত কোন দিন হবে তা আমি জানি না এই দাজ্জাল মার্কাও তোমাদেরকে আমি বলবো কোন জায়গায় বলছে যে কেয়ামত কোন দিন হবে তা আমি জানি না এই কথাটা কোন জায়গায় কইছে বলে দাও অথচ হে আমার বাজানো আল্লামাউল বায়ান ইডার তাফসিরের মধ্যে বাজান লিখতেছেন কি ইয়ানি বায়ান মা কানা মায়াকুন নুবিয়ান খাবিল আউয়ালিন ওয়াল আখিরিন ওয়ান ইয়াউমিদ্দিন কিয়ামত কোন দিন কয়টা কত সেকেন্ডে হবে তাও আমার মদিনার মুস্তফা জানে আমার মদিনার নবী কয় সাহাবারে কিয়ামত হবে কোন দিন বলে কেয়ামত হবে দিনটার নাম হবে শুক্রবার কিও জানেনি নাকি বাগটার নাম হবে শুক্রবার এই শুক্রবার কোন টাইমে কেয়ামত হবে কোন টাইমে মাগরিব ঠিক সূর্যটা ডুবে ও বাজার এই মুহূর্তে কিয়ামতের ইন্ট্রোডাকশন হবে কিন্তু সূর্য ডুবার আগে কিয়ামতের ইন্ট্রোডাকশন নমুনা শুরু হয়ে যাবে এই জন্যই তো বাজান আজানদার সাথে সাথে কয় তুমি সুন্নত ফেরো না সুন্নত না ফেরা তুমি আগে ফরজ আদায় করো কারণ
বলা যায় না না কোন কিয়ামত হইয়া যাইতেছে এই জন্য আল্লাহ পাকের ফরজ আগে আদায় কর বাজানো আর কিছু কারণ আছে এখানে বাজান তো আমি বলতেছিলাম যদি না জানতেন মদিনার মুস্তফা তাহলে কেন কিভাবে নবী বললেন শুক্রবার শুক্রবার মাগরিবের পূর্ব মুহূর্তে কেয়ামতের ইন্ট্রোডাকশন হবে বোঝা গেল আমার মদিনার নবী কামলিওয়ালা গায়েব জানে এমনকি কেয়ামত কয়টা কত সেকেন্ডে হবে তাও আমার মদিনার মুস্তফা জানে জানে না أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا বন্ধুগু এখানে কি বলতেছেন এখানে বলতেছেন আর এখানে বলতেছেন খলাকাল ইনসানা তাফসীরে লিখতেছেন আয় মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামাহুল বায়ান ইয়ানি তো তাফসীরে লিখতেছেন বায়ান মাকানো মাইয়াকুন বাজান এই ঠিক এটার সঙ্গে মিল ওই আয়াতে কারিমার বাজান সেটা হইল ইন্না আরসালনাকা শাহিদান ইয়া আইয়ুন নবী আন-নবী আয় গায়ব কি খবর দেনে ওয়ালা ইন্না আরসালনাকা শাহিদান আয় আলা শাহিদান আয় আলা মান আমানা তাফসীরে লিখতেছেন আয় আলা মান আমানা বিল ঈমানে আও আলা মান কাফারা বিল কুফরে আও আলা মান নাফাকা বিন নিফাক আমার আল্লাহ কয় নবী গো ইয়া আইয়ুন নবী হে নবী আন-নবী জয় গায়েব কি খবর দেনে ওয়ালা নবী শব্দের অর্থ হইল গায়েবের খবর দাতা এই নবী নবী বলা হই জন্য আমার নবীরে আল্লাহ নবী বলে ডাকতে নেই জন্য আমার মদিনার নবী কামলিওয়ালা যত গায়েব আছে আল্লাহর যত গায়েব সমস্ত গায়েবের খবর দেনে ওয়ালা আমার নবী কামলিওয়ালা আমি আপনাকে এরসাল করেছি পার্সেল করেছি পাঠিয়েছি শাহিদান শাহিদান শব্দের অর্থ হচ্ছে শাব্দিক অর্থ হচ্ছে সাক্ষী তাফসীরে লিখতেছেন আয়া আলা মান আমানা বিল ঈমান আও আলা মান কাফারা বিল কুফরে আও আলা মান নাফাকা বিন নিফাক ঈমানদারের ঈমান কাফেরদের কুফরি এবং মুনাফিকদের কতটুকু নেফাকি দুনিয়ায় কোন ঈমানদারের ঈমানের কাজ করছে গজ্জুর হে আমার বাজান মুনাফিকি কে কতটুকু করছে বাজাল সব কিছুর সাক্ষী দেবেন মদিনার মুস্তফা কারণ নবী কামলিওয়ালা সব কিছু কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের ক্ষমতা বলে নবী সব কিছু দেখবেন তামাম জাহানের সব জায়গায় নবী সশরীরে হাজির থেকে সব আল্লাহর ক্ষমতায় দেখবেন লাস্টে কয়ে সিরাজ মুনিরা উদ্দীপ্ত প্রদীপ বাজান সূর্য কয়টা বাবা ভাইয়েরা সূর্য কয়টা আমার পীর ভাইয়েরা বলেন সুন্নি ভাই বাবারা বলেন সূর্য কয়টা আচ্ছা এই একটা সূর্য বাংলাদেশে তো ঘর একটা না বাড়ি একটা না লোক ঘর তো একটা না লক্ষ লক্ষ ঘর নাকি তুই বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি ঘরের মধ্যে আমার মদিনার নবী একই টাইমে মদিনার নবী বুঝে যায় মদিনার নবী সিরাজ মুনির মানে উদ্দীপ্ত প্রদীপ এই যে সূর্য যদি থাকতে পারে সূর্য তো আমার মদিনার নবীর পেশিনা মুবারকের তৈরি সূর্য যদি থাকতে পারে আল্লাহ পাকের খাস নূরের তৈরি নবী কামলিওয়ালা তামাম জাহানের সব জায়গায় একই টাইমে থাকতে পারে কি পারে না জোরে বলেন পারে কি পারে না আল্লাহু আকবার
ya Rasulullah, ya Rasulullah, jindabad, jindabad, jindabad. Ummater kandari nabi rahmater bandar, ummater kandari nabi rahmater ban. Agu tumi bini roza hasore ke kuribe par, tumi bini roza hasore ke kuribe par. Ummater kandari nabi rahmater bandar, ummater kandari nabi rah. Sobaikon, aga tumi bini roza hasore ke kuribe par agu nabi tumi bini roza hasore. Ummater kandari nabi rahmat tumi kone thako asmane te abar kone thako zomine te kone thako asmane te abar kone thako zomine te Ek poloke sayar koro tamam jahan ek poloke sayar koro ummater kandari nabi dar agu ummater kandari nabi rahmater bandar agu tumi bine roza hasore Agu tumi bine roza hasore ke kuribe par ummater kandari nabi rahmater bandar agu ummater kandari nabi rahmater bandar ei amar bajano are kayatiker maya amar allah pak nije ghosona ditechen oitar moddhe ya ayyuhan nabi age bolchen ar ওই আয়াত গরিমায় বলতেছেন ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাববিহুহু বুকরাতা ওয়া আসিলা ওই নবী যে হাজির নাজির জিদা শাহাদের তাফসীর আগে বললাম এরপরে কইতেছেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু কিরুহু আমার আল্লাহ নিজে বলতেছে তোমরা আমার বান্দারা ও বান্দা বান্দিরা আমার পেয়ারা দোস্তকে আমার আদরের দোস্তরে আমার মায়ার দোস্তরে তোমরা তাজিম ওয়া তাওকির করো আমার দোস্তরে তোমরা তাজিম করো সম্মান প্রদর্শন করো বাজানো আল্লাহ কই সম্মান করো আমি আপনাদেরকে না শুধু আমার तमाम পৃথিবীর মানুষদেরকে আমি জিজ্ঞেস যদি করি যে বাজান শতকরা শতকরা 80 জন যদি দাঁড়ায় নবীর সম্মানার্থে আর যদি 10 জন 20 জন যদি বসে থাকে এই জায়গায় আমরা এখন তাইলে নবীর তাজিম নবীর সম্মানটা হইলো নি বলে বৈশা বৈশা সম্মান হয় বৈশা বৈশা তো তাজিম হয় কত বড় বেয়াদবের বাচ্চা বেয়াদবের বাচ্চারা কয় বৈশা বৈশা ও তাজিম বলে হয় এর বেয়াদবের বাচ্চারা প্রাইমারি স্কুলে দরস না প্রাইমারি স্কুলের মধ্যে যদি টিচার ক্লাসে যায় তাহলে স্ট্যান্ড আপ বইলা ছাত্র দাঁড়ায়া যায় কি বলেন কথাটা ঠিক না বেটি প্রাইমারির টিচারকে যদি দাঁড়ায়া সম্মান না করলে সরকারের সেই টিচাররা মাস্টাররা ধরে তোরে জুতা দিত তোরে যদি জুতা দিব যদি তোরে বাড়ি দিব বেত্রাঘাত দিব তাইলে এর তোরা নিজে নিজে নিজের বিবেককে জিজ্ঞাসা কর আমার সে মদিনার নবী কামলিওয়ালাকে 80 জন যদি দাঁড়ায় সম্মান করে 20 জন যদি বসে থাকে তাহলে কমপক্ষে তো তার কানে দুইটা টান দিয়া দাঁড় করানোর দরকার আমি বলি যে 20 জন রে আমরা যারা 80 জন না নবীর প্রেমিক এই 80 জন নবীর প্রেমিকের উপরে তখন ওয়াজিব হইয়া যায় আমি দলিল দিমু ওয়াজিব হইয়া যায় 20 জন রে কান্দর মধ্যে দুইটা টান দিয়ে দাঁড় করানো মুখে কইলে হতো না মুখে বললে হবে না মুখে বললে তো মানে না কানে দুইটা টান
দিয়ে দাঁড় করে আমার মদিনার নবীর তাজিম করতে হবে, আর নয় তোরে রে শয়তানের বাচ্চা, কে রে কইছে তোরে? এখানে আইতি কে নবীর যদি সম্মানে তুই করতি না, তাহলে যারা নাকি নবীর প্রেমিক তাদের সঙ্গে, আর সাধারণ মানুষ তোর কানা দূরে টান দিব ভাই। এই মালানারা এই দেশের বড় বড় বিজ্ঞ বিজ্ঞ আলামরা আমার এই চতুর্দিকে স্টেজে বসে রয়েছে, কথাটা ঠিক না? তাহলে এখানে যদি বেশি না দুইজন লোক যদি না দাঁড়া, এই যে আমরা দাঁড়াইছিলাম সত্য করে, এখন কি কানা দূরে শুধু টান দিব নাকি কানের গোড়া ছিঁড়ে ফেলাই? এই দেশের হলো যাত্রা যাত্রা যত মালানা ইডুল হেই মালানা, মানে কই বল কি করব, জেল জরিমানা যাওয়ার পর রইব আল্লাহ যা করে, কিন্তু কান সিরালা আব্বা কথাটা ঠিক নেই। আর এটা তো সবাই জানেন, বাংলাদেশে না বিশ্বে যত সুন্নি আছে রেজবি মার্কা সুন্নি কিন্তু কম, সুন্নি আছে ঠিক কিন্তু রেজবি মার্কা সুন্নি আর এমনি শুননি বেশ কম আসেনি। এমনি শুনদার তাকে সামনে দাঁড়াইলেও দেখবেন এতে সেই সাহস নাই, তারা কিছু কইত না, কিন্তু একটা রেজবি বাবা কেবলা কাবার একটা আলেমদেরকে আমি ধরব না, কারণ আলেমদের সম্মান তো আরও বেশি, আলেমদের তেজও তো বেশি, আলেমদের এসকো তো বেশি। সাধারণ একটা রেজবি বাবার মুড়িদের সামনে বাজান যদি বৈশা থাকে, যতটুকুই পারে তার জানে প্রাণের চেষ্টা করবো তার কানা দূরে দাঁড় করাইতে। আমি গ্রুফিন টুফিন বুঝি না, আমি একটা কথা বুঝি, আমি একটা কথা আমার মনে হয়েছে এই জন্য বলতেছি। আড্ডি সারা শিক্ষণ করিয়া আমার থেকে আরো অনেক লম্বা একটা লোক আছে শায়েস্তাগঞ্জ, ওই আমার আমাদের সমভাটি, ওনার সমভাটি এই জন্য সিনেলাছে আগে সবাই ছিল, যেই বেড়ায় দেলোয়ার হোসেন সাইদির মা হই, হ্যাঁ দেলোয়ার হোসেন সাইদির মা হইলে আমরা কোন, আপনারাই বলেন কোন লোক প্রতিবাদ করিয়া তার বিরুদ্ধে কথা কয়ে তাগ শিবির জমাইতা শিবির গো বিরুদ্ধে তাগ সামনে টিকা থাকতে পারবো নি? এই রেজবি ভাই শফিক রেজবি ভাই তারে আমি ধন্যবাদ দিই, তো ওইখানে হাজার হাজার লোকের সমাবেশ সাইদিন মাহফিল তো বুঝেনি, ওহাবি যত মানে কিনা লাভ যত শিবির আছে একটা নয়, কুত্তা বিলাই ছাগল ছাগল করলে উঠতো না, কারণ ছাগল তো আর কুত্তা বিলাই না, ছাগল অনেক বালা সব কুত্তা বিলাই হিয়ার একটা নয়, কিন্তু এই এই শফিক ভাই উনি কি করছে, যা এত মানুষের সামনে উনি চ্যালেঞ্জ করছে প্রতিবাদ করছে, মাইক টান দিয়ে নিয়ে গেছে সাইদির সামনে থেকে, এইটার নাম হইল রেজবি রেজবি মার্কা এসক। এটা কি মার্কা এসক কনসার্ন কি মার্কা এসক? আচ্ছা আমরা যে স্লোগান একটা দিতেন একটু আগে, যে স্লোগান আপনারা দিতেছেন এই স্লোগান আর বিভিন্ন মাহফিলের মাহফিলের মধ্যে যে স্লোগান দেয় ওইগুলার এই স্লোগানটা এক নি দরবার শরীফ, এই আওয়াজটা সত্যি করে কইন ওহাবিরা যদি পঞ্চাশ হাজার একটা নয় এই আওয়াজটা সমান আওয়াজ হবে নি, এসকো তো নাই দুর্বল আছে বুঝিনি, এসকো নাই আছে শুধু লাফালাফি লাফালাফি আছে শুধু ওই মারামারি ওহাবি দেখবেন ওই আবার ভাইরাল নিয়ে কয় নাকি ভাইরাল বুড়াল হয়ে গেছে নি, এই খালি লাফালাফি করে উপরে ওটা লটকাইয়া থাকে, কিন্তু মাহফিলে ওয়াজ উঠতেছে তোরে কোন শয়তানে ভাইছে তোর হিয়ান লটকে রেছে কিও বাজান এরকম শয়তান না, কার আমার জীবনে তো আমি দেখছি এই সমস্ত কাজ করতেছে আগে করছে না বাজান, আমি সাত দশটা ওয়াজও বন্ধ এই জন্য বাজান ভাবছিলাম আর স্টেজে যাবো না, এই জন্য আবার এই বছর আবার
বাধ্য হয়ে শুরু করছি ওয়াজ, ওয়াজ করা শুরু করছি। কেন না করলে আজান আমার পায়ের মধ্যে ব্যথার কারণে হাঁটতে পারি না, অসুবিধার কারণে না হাঁটি ভেঙে গেছে, এখন আল্লাহ দিয়ে চিকিৎসা তুলতেছে, ভালো আল্লাহর জন্য ভালো করে পানা আমি। তা আমি চিন্তা করছি যদি ভালো হওয়ার আশায় যদি বইয়ে যাই আর যদি মরে যাই তাহলে ওহাবির বিরুদ্ধে যে জেহাদ করলাম এটার প্রমাণ নাকি আল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জাত এটার যেন একটা কিছু দান করেন, এই জন্য এই মরণের সময় মরতে মরতে ইতানের বিরুদ্ধে জেহাদ করতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা সাফিয়ানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা সাফিয়ানা মুহাম্মদ, নাম গলে পড়ো নবীজি নাম গলে পড়ো, এই নামের হো দেওয়ানা গো, এই নামের হো দেওয়ানা, যে নাম বিনে কবরেতে যেই নাম বিনে মিজানেতে বন্ধু কাউকে পাইবে না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা সাফিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা সাফিয়ানা। এই আমার বাজান গভীর মনোযোগ দেন অন্তরের কান লাগান, বাজালো যদি এখন কোরআনের দলিল হাদিস শরীফের হাদিস এগুলা যদি বলতে যাই ঘন্টাকে ঘন্টা বলা যাবে, কিন্তু আমরা আমার আমাদের ভাই বন্ধুরা হলো বেশিরভাগে বাজান কোরআন হাদিস বললে তো তারা বুঝে না কথাটা ঠিক না বে ঠিক, এই জন্য আমি সামান্য একটু কথা বলবো আপনারা যেন বুঝেন, সেটা হচ্ছে আমার মদিনার মুস্তফা নবী কামলিওয়ালার শান, নবীজির মান মর্যাদা আল্লাহ কেমন দিছে গো। আমি সংক্ষেপে একটা কথা বলবো, সেটা হচ্ছে বন্ধু গো একদিন সকালবেলা সবাই কোন কোন টাইমে সকালবেলা নবীজির কলিজার টুকরা নবীজির আদরের দুলালি বাজানো নবীজির মেয়ে কয়জন কোন চারজন কয়জন নবীজির আদরের চারজন মেয়ে বন্ধু গ তিনজন মেয়ে নবীজের তিনজন মেয়ে হচ্ছে নবী নন্দিনী নবীর কন্যা নবী কন্যা নবীজির মেয়ে মেয়ে আর একজন সেই একজন হচ্ছে বাজার জগৎ জননী নবী নন্দিনী মা ফাতেমা, যেই মা ফাতেমারে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের পেয়ারা দোস্ত নবী কামলিওয়ালার আরও যে তিনজন মেয়ে ছিলেন এই তিনজন হলো আদরের মেয়ে, কিন্তু আমার নবীজি মা ডাকে নাই আমার মদিনার মুস্তফা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বাজানো টান দিয়া ফাতেমার কপালের মধ্যে চুম্বন দিয়া দুই গালে দুইটা চুম্বন দিয়া আমার দয়াল নবী নিজে কইছে ফাতেমা গো তুই আমার কন্যা না, তিনজন আমার কন্যা তুই আমার কিন্তু কন্যা না, শুধু কন্যা না তুই হলি আমার মা, আমার মা জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি মা ফাতেমার যে মা ডাকলেন নবীজি মা ডাকার কারণে যত অলিয়াউলিয়া গাউস কুতু পীর ফকির দরবেশ হাজি গাজি সুয়াইদে কেরাম তাবিন তাবে তাবিন আইমে মুস্তাইদিন মুতাক্কিরিন মুতাকাদ্দিমিন সালবে সালিহিন ওই নবী মা কইয়া কইছে শুধু আমার মা তা না জগতের যত কিছু আছে সবার মা, শুধু জগতের আমার ওই উম্মতের মা যেন শুধু তা না জিন দেও দানব যত কিছু আছে মা আমার দয়াল নবী কামলিওয়ালা মা বানিয়া দিয়ে গেছে সবাই শুধু তা না বাজান বাজানো
ফেরেশতা গো মা আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু ফেরেশতা গো মা যেন তা না যত নবী রাসূল আছে সবার মা মা ফাতেমা জোরে কোন সুবহানাল্লাহ আমি আরেকটা চ্যালেঞ্জ দিয়ে যাই কেউ যদি চ্যালেঞ্জ করে আপনারা গ্রহণ করবেন আমি আসব আমি ওয়াজের দিকে যাই সেই চ্যালেঞ্জটা হচ্ছে এমন কি সবার মাঝে শুধু তা না এই মা ফাতেমারে আমার নবীজি মা কোয়া ডাক দিছে সাথে সাথে এক সেকেন্ড দেরি করে নাই আমার আল্লাহ মা ফাতেমারে মা কোয়া ডাক দিছে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ বাজা এটা বাঁধতে গেলে অনেক ঘন্টাকে ঘন্টা চলে যাবে আমার কথাটার দিকে যাই কারণ রেজমির গোলাম কাছে ভাঙনা কথা কম লাগতো না রেজমির গোলামরা বহু বাক্য রয়েছে আগে আলহামদুলিল্লাহ কর আর মিয়া অন্য দরবারের লোক থাকলে আপনি রাগ করেন না একটা বাস্তব কথা আপনারা তো সারা বাংলাদেশ বা সারা বিশ্ব ঘুরে নামটা ঘুরছি দেখছি অন্য দরবারের একটা আলেম আর রিজবির দরবারের একটা মুরুক্ষ রাগুই না আপনারা বিশ্বাস নাও রিজবির দরবারের একটা সাধারণ মুরুক্ষের লগে আপনি বসে দেখছেন দেখবেন আপনার দলিল ফেল হয়ে যাইব হাতে যেটা কই দিয়ে ফাঁস হয়ে যাবে পিছি পিছি বিরুদ্ধে যতই করো করতে পারো কর অসুবিধা নেই সামনে তো আসতে শোনো বাবা কথাটা ঠিক নেই আপনারা কি কষ্ট পাইতেছেন আমার কথা বুঝতে কি অসুবিধা হচ্ছে আজকে এখানে কিন্তু ডজনে ডজনে আলেম সাধারণ আলেম না কিন্তু সবাই বিজ্ঞ বিজ্ঞ আলেম আসলে আমার মানে যে ওয়াজটা ধরছি যে কতক্ষণ জানি লাগে শেষ হইতে যাক এই জন্য আমি মানে লম্বা না করে একটু সংক্ষেপে করলাম একটু সংক্ষেপ করতেছি কারণ খুব সম্ভব কোন টাইমে জানি ভাইজান কেবলা কাবা চলে আসেন ভাইসেন চলে আসলে বা কারোর যদি উনি পাঠান যে মানে রেয়াদ সাহেবের কষ্ট করতো এই জন্য আমি বাজার একটু ওই যেটা বড় না করে আমি একটু সংক্ষেপ পুরা বিস্তারিত না বলে সংক্ষেপ করতেছি আল্লাহুম্মা সাল্লাই আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা সাফিয়ানা اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا قوموا إلى سيدكم قوموا إلى سيدكم قرآن تقول شنقو قرآن تقول شنقو নবীজিরও তাজমি করা নবীজিরও তাজমি করা বুঝা কেন বুঝো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা বাজানো সকালবেলা একদম সকালবেলা একদিন জগৎ জননী নবী নন্দিনী জগতের সবার মা সবার মা আমার নবীও কইছে মা আল্লাহর মা সুবহানাল্লাহ কোন আল্লাহ যার মা কইছে নবীজি মা কইলে কি আল্লাহর বলার বাকি থাকে কিন্তু এটা সংক্ষেপে কইলাম বিস্তারিত চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করলে তারপর বলবো আমি বলতেছিলাম বাজানো মা ফাতেমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকালবেলা নামাজ পড়ে অনেকে কিন্তু একটু হাঁটাহুটি করে এদিক সেদিক যায় হযরত আলী একটু হাঁটতে চাইছিল জগৎ জননী মা ফাতেমা কয় আলী হাসান হোসেনের বাবা তুমি একটা কাজ করো আমি একটু আমার আব্বাজান হুজুরের আমার দয়াল নবী দুজাহানের বাদশা নবী আমার বাবাজান কলিজার টুকরা জানের জান বাবাজান প্রাণের প্রাণ নবী কামলিওয়ালার কদমে একটু যাইতে চাই আমি একটু যাব চলো তোমাকে নিয়ে যাও বন্ধুগণ
দয়াল নবীর কথা শুনছে, মা ফাতেমা বলছে কি হযরত আলী নাক শুননা পারেনি, হাসান হুসাইনের মা চলো বলে তুমি সামনে যাও আমি পাছনে, কিন্তু রাগ করেন না গো মা, হযরত আলী সামনে মা ফাতেমা পাছনে, এটাই হলো স্বামীর প্রতি আদব। আমাদের অনেক মায়েরা ও মা বোনেরা থাকে সামনে জামাইর রাখে পাছনে, মা বোনেরা জামাইর কান্দে বোঝা দিয়া ব্যাগটা দিয়া বাজান বেড়ি থায় আগে, এটা কি আদব না বেয়াদবি? স্বামীর ইজ্জত করতে হবে, ইজ্জত করতে হবে নি? আজ বৌজিরা স্বামীর ইজ্জত করে না, তবে সবার কথা আমি বলি না, মাঝে মাঝে এরকম কিছু আছে বৌজিরা স্বামীর ইজ্জত করে না, এরকম আছে না? মাঝে মাঝে সবাই না, অনেক মা বোনেরা করে, কিন্তু যারা করে না, আম্মা গো ও মা তাহলে আমনে স্বামীর ইজ্জত না করলে আমার মদিনার নবীর কি ইজ্জত করা হবে? মদিনার নবী তো বলে গেছেন তোমরা তোমাদের স্বামীদেরকে ইজ্জত করো, সম্মান করো, মহব্বত করো। যাইতে 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 আমার দয়াল নবীজির হুজুরা মুবারকের মধ্যে গেল বাজালো, যাইয়া দেখে গু আমার দয়াল নবীজি তসবি ফুটতেছে, এমন টাইমে এই নবীজির কদম মুবারকে যাইয়া উই তুইয়া ফুইয়া গেল হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, উই তুইয়া ফুইয়া গেল বাজান আমার সেজদার মতন দেখা যায়, উই তুইয়া ফুইয়া গেছে সেজদার মতন দেখা যায়, কিন্তু এই জন্য ওহাবিরা কয় সুন্নিরা কি করে সেজদা দেয়, পীরের সেজদা দেয় চিরো বাজান, তোরা বুঝি খালি এটাই বুঝি জানো সুন্নিকে বদনাম করতো, সেজদা দি দেখ কুতি পারস আর বুঝি বলতে পারিস না যে পীরের পীরের কদমের মধ্যে এমনি ফুইরা এমনি ফুইরা, পীরের কদমে পীরের পায়ে কি করে কদম বুসি করে, কদম বুসি মানি কদমের মধ্যে চুম্বন দেওয়া, পীরের পায়ে মুরিদ যখন চুম্বন দেয় সঙ্গে সঙ্গে জীবনের গুনাহ জুইরা যায়, বাজানো হযরত আলী আমার দয়াল নবীজির কদম বুঝি করলেন, মা ফাতেমা দয়াল নবীজির কদম বুঝি করলেন, আমার নবী তো গায়েবের খবর দাতা, আমার নবী কয় মা গো মা এ গো মা অবশ্যই তুমি কোনো একটা উদ্দেশ্য নিয়ে আমার দরবারে আসছ, মা গো মা তুমি বিনা দ্বিধায় তুমি বলতে পারো, জগৎ জননী মা ফাতেমা কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আব্বাজান গো আমি আপনার কদমে আইছি আপনার জামাতা হযরত আলীর সঙ্গে নিয়ে আইছি, হযরত আলীর বিরুদ্ধে আজ আপনার দরবারে আমি একটা বিচার দাখিল করতে চাই, এই বিচারটা আপনি গ্রহণ করেন আব্বা। মা নবীজি কয় মাগু তুমি আম্মা এলে কি কো, যে হযরত আলী হইল শের খুদা, যিনি আসাদুল্লাহিল গালি, যিনি আসাদুল্লাহ, যিনি শের খুদা, আল শুধু দুনিয়ার বাঘ না তো, যিনি আল্লাহ পাকের বাঘ, সুবহানাল্লাহ কয় যে বাজান আল্লাহ নবী কয় মাগু মা আমার আল্লাহ ফাকের বাগ আমার আদরের জামাই তুমি কি বিচার দিবা বলে, আব্বা গো স্বামী যখন স্ত্রীরে যখন ঘুমের ঘরে রেখে, স্বামী যখন অজানার অজানার দেশে যখন পা দাঁড়ায় পা বাড়ায়, অজানার দেশে যখন চলে যায় আপনি কোন
তখন স্ত্রী ঘুমের থেকে উঠা যদি গভীর রুজু নিতে যদি স্বামীরই পাশে না দেখে কই জানি চলে গেছে যদি, তাহলে স্ত্রীর কাছে কেমন লাগে? আমনের জামাতা শের খোদা আল্লাহর বাগ হযরত আলী ঠিক একই অবস্থা। মাঝে মধ্যে গো আব্বাজান আমারে ঘুমের ঘরে রেখে আমনের এই জামাতা শের খোদা কই যেন শুইলা যায়। আমনে যাওয়ার পর থেকে আমনে কোন স্বামী যখন চুইলা যায় কোথাও অজানার দেশে যখন চুইলা যায়, স্ত্রী যদি ঘুম থেকে ওঠে স্ত্রীর চোখে কি তখন আর ঘুম আসেনি? আমার চোখে ঘুম আসে না, ঘুম মাসকে মাস, রাত্রকে রাত্র, আমি অনিদ্রা থাকি। আপনার ঘুম আলীর বিরুদ্ধে বিচার দিলাম, আমন বিচার করেন মা কি বিচার করলে তুমি খুশি হইবা? বলে আলী যেন ঘর থেকে বাইর হইতে না পারে রাত্রিকালে। আপনি রায়টা দিয়া দে দয়া করিয়া মা, যদি তুইটা তো তোমার কথা, তোমার পক্ষে যদি তোমার কথা ফুলওয়ানি যদি আমি রাখি, আমার আলীর কথা যদি না শুনি, রে তো হয় না, আলীর কথা শুনতে হবে। আলী গো, আলী তুমি বলো কি ঘটনা কি? বললে নবী গো, আগো নবী আমার আজকের দেওয়া না তোমরা জানো না, নবী আমার আজকের দেওয়া না, নবী আমার নবী আমার আজকের দেও মহব্বতে কোন আগো নবী আমার ও